শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, সকাল সকাল রাঙা সকালের সঙ্গে যাদের দিনটি শুরু হয়েছে তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। যাদের জন্য আমাদের এই আজকের বাংলাদেশ, আমাদের এই স্বাধীন বাংলা, আজ আমরা তাদের মধ্যে তেমনই একজনকে পেয়েছি। আজ আমাদের প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন একজন শব্দ সৈনিক, মনোয়ার হোসেন খান। আর রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে আপনাদের সঙ্গে থাকছি কাজী রওশনারা সাকি। কেবরিয়াও থাকছি, শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। দিনটা চমৎকার কাটুক সেই শুভকামনা দিয়ে শুরু করছি। আমরা অত্যন্ত সৌভাগ্যবান প্রজন্ম বলবো যে আমরা এখনও বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অবদান রেখেছেন সেই সব মানুষদের কাছ থেকে তাদের গল্পগুলো আমরা শুনতে পারি, সেই অর্থে আমরা খুব সৌভাগ্যবান। তো আজকে সকালটাকে সুন্দর করবেন যিনি, তিনি শব্দ সৈনিক মনোয়ার হোসেন খান। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। স্যার, শুভ সকাল, কেমন আছেন প্রথমে যদি একটু জানতে চাই? ভালো। এই বাংলাদেশটা কেমন আপনার কাছে? বাংলাদেশটা এই বাংলাদেশ নয়, শুধু যখন এটা পরাধীন ছিল বলি তখন থেকেই ভালো ছিল। একটু ভালোর মধ্যেও কিছুটা অস্বস্তি ছিল আমাদের, যে আমরা এদেশের নাগরিক, এদেশে আমাদের জন্ম, এই মাটিতে হাঁটছি খেলছি, কিন্তু একটা প্রাপ্তির ডিসিশন নেবার যে একটা প্রাপ্তির অভাব ছিল, সেটা হচ্ছে যে আমার সম্পদ আমি ঠিক মতো ভোগ করতে পারতাম না, আমি সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারছি না। এটা আমি আমার কথা বলছি, মানে আমার তখনকার যারা বড় হচ্ছি আমরা ঠিক মতো খেলতে পারছি না, আমাদের প্রাপ্তিগুলো ঠিক সঠিক জায়গায় নক করতে পারছে না, যেখানে আমি যেটা পেতে পারতাম। তো সেগুলো পরিচালিত হচ্ছে অন্য জায়গায়, আমার সম্পদ নিয়ে যাচ্ছে অন্যে, আমার খাবার খাচ্ছে অন্যে, আমি পাট উৎপাদন করছি চলে যাচ্ছে আরেক দেশে, সেটা সম্পদের মূল্যায়নটা আমার এখানে হচ্ছে না। আমরা কৃষক হিসাবে তাদের কাছে পরিগণিত হচ্ছি, আমরা তাদের পণ্য হিসাবে ব্যবহার হচ্ছি। এটা একটা ভালো দেশে জন্মস্থান অবশ্যই আমার কাছে একটা বড় জায়গা, কারণ এখানে আমার, এটা আমার মাতৃভূমি, এখানে আমার জন্ম হয়েছে। সুতরাং এটার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা কোনোটাই কম নয়। সেখানে আমার ওইখানে একটু অভাব আমি অবশ্যই অনুভব করতাম, যার প্রতিচ্ছবিটা পরবর্তী পর্যায়ে বড় হতে হতে দেখেছি বঙ্গবন্ধুর মাধ্যমে। তিনি প্রথম আমাদেরকে জানাচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন। এটা আমার কাছে তখনই। ওই সময় বয়স কত আপনার? আমি যখন বুঝতে শিখেছি তখন আমার বয়স 6-7 হবে এরকম, তারও আগের থেকেই বুঝতাম, কারণ আমি আমার জন্ম কিন্তু দুটো তারিখ হয়ে যায়, কারণ আমার বাবা বলেছেন 15ই পৌষ, কিন্তু তারিখটা ওইভাবে বলেননি, মানে সনটা বলতে পারেননি, অথবা বলেছেন আমার মনে নেই। কারণ এটা আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, ওষুধের ব্যবসা করতেন, আবার কাপড়ের ব্যবসা ছিল, তো ওই আলমারিতে জন্ম তারিখটা পেছনে লিখে রাখছেন, যেখানে মেডিসিনগুলো রাখা হয় পেছনে, এরকম একটা জায়গা লিখে রাখছেন, তো ওইখান থেকে দেখছেন। তো ছোটোবেলার কথা অত কিছু মনে নেই, কিন্তু যখন আমি SSC পরীক্ষা দিতে যাচ্ছি আমার বড় ভাই আবার একটা তারিখ লিখলেন 5-1-1951, ওই অফিসিয়ালি হয়ে গেলাম 5-1 1951, কিন্তু ওইটা যে কত সেটা আমরা জানি না। কিন্তু আমার জন্মদিনটা আমার বাড়িতে পালন করে আমার মা, সরি আমার মেয়ে একমাত্র সন্তান, সে কিংবা আমার নাতনিয়ারা পালন করছে 31শে ডিসেম্বর, ওই 15ই পৌষকে। স্যার, আজকে আপনার কাছ থেকে অনেক কিছু জানবার আছে, মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা, তার আগে একটু পেছনে যেতে চলে যেতে চাই, আপনার শৈশবে যেতে চাই। আপনার জন্ম স্যার মাদারীপুরে। মাদারীপুর এখন জেলা, তখন তো সাব ডিভিশন ছিল বা মহকুমা ছিল, ফরিদপুরের জেলা ছিল ফরিদপুর, কিন্তু আপনি বেড়ে উঠেছেন বরিশাল, ভোলা, ঢাকা, সবকিছু মিলে দ্বিতীয় পর্যায়ে। আমার জীবনের দ্বিতীয় পর্যায়টা বরিশালে, প্রাথমিক পর্যায়ে আমি দেশের বাড়িতে ছিলাম, আমি ক্লাস ওয়ান পর্যন্ত আমি দেশের বাড়িতে, আমার বাড়ি হচ্ছে কালকিনি উপজেলা বর্তমান, তখনকার থানা ছিল, ওটার ফাঁসিয়াতলা হাট আছে, তার পাশে কোলচুরি সংস্থা, ওই হাটটা আমার দাদারই মেলানো, কারণ ওখানে ব্রিটিশ আমলে একটা ফাঁসি হয়েছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, ওটা বটগাছটা এখনও আছে, ওই ফাঁসির কারণে ওই হাটের নাম ফাঁসিয়াতলা হয়। তো ওখানে ওই কোলচুরি সংস্থল স্কুলে প্রাইমারিতে পড়তাম, এরপরে প্রকৃতিগতভাবে আমি খুব দুষ্ট ছিলাম, দেশের ছেলেরা যেটা হয় আর গ্রামাঞ্চলে যেটা হয়, কারণ একটু ছাড়া তো বাবা থাকে বাইরে, মা ঘরে, মাকে কে পাত্তা দেয়, ওই রকম আর কি। তো ওই কারণে বেশি দুষ্টু হওয়াতে দেখলো যে বাবা দেখলো যে স্কুলে যায় কম,
কিন্তু যায়, আবার পরীক্ষা দিলে ফার্স্ট হয় কিন্তু পড়ে না। তো বাবা বড় ভাই ছিলেন আবার সরকারি চাকরি সার্কেল অফিসার, উনি থাকতেন তখন চরফ্যাশন ভোলাতে, ওনার কাছে চিঠি লিখলেন, মাথা ভালো পরীক্ষায় ফার্স্ট হয় পড়ে না, স্কুলে যায় না, আর গাছে থাকে, ওরে নিয়ে যাও। এই বড় ভাই আনোয়ার হোসেন খান উনি এসে আমাকে নিয়ে গেলেন, ওনার সাথে ডেডি করে চলে গেলাম খুব আনন্দের সাথে। খেলাধুলায় মনে হয় আপনি খুব ভালো ছিলাম তখনই, আসলে গ্রামে তো আরও খেলাধুলার কিছু সাময়িক কিছু ব্যবস্থা ছিল, একটা ছিল যে তখন তো ফুটবল ছিল জাম্বুরা, আপনারা জানেন কি সবাই কম বেশি খেলা ছিল, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা এটা একটা ছিল। আর চব্বই বাড়ি বলতাম, এরকম বাড়ি দিয়ে কাঠিটা উপরে উঠতো, সেটাকে আবার ডাঙ্গুলি আমরা বলতাম চব্বই। আচ্ছা, তো এটা আমাদের আঞ্চলিক শব্দ, জি মাদারীপুর অঞ্চলে এটা ছিল। চারা চারা দিয়ে খেলতো, চারা দিয়েও খেলা হতো, চারা দিয়ে আবার পানির মধ্যে খেলা হতো, পানিতে ভেসে ভেসে চারাটা যেত, এগুলো খেলতাম। তো এখানে আরেকটা ছিল যে গোল্লা ছুট বলে একটা খেলা ছিল, মানে একবার প্রকৃতির কোলে বড় হওয়া, মানে গ্রামাঞ্চলে যে বিষয়গুলো থাকে আর কি, ডোবা নালা নদী সবকিছু সঠিক ব্যবহার, এগুলির সাথে সাংঘাতিক ভাবে সম্পৃক্ততা আছে। আমি বলছি একটু করে, যে একটা খেলা ছিল খুব ডেঞ্জার, সেটা ছিল যে গোল্লা ছুট খেলা। গোল্লা ছুট খেলা হচ্ছে চষা ক্ষেতের শক্ত চাঙ্গার উপরে দিয়ে দৌড়ানো, এটা খুব ডেঞ্জার ছিল। ডেঞ্জার ছিল যে খালি পায়ে এর উপরে দৌড়ানো খুব কঠিন, কিন্তু আমরা করতাম ছেলেপেলে, তো এগুলো তো পাত্তা দিতাম না, এটা করতাম। আরেকটা হচ্ছে যে এটা প্রায়ই পা কেটে যেত, পা কেটে যেত, যে ওগুলোর মধ্যে চারাগুলোর মধ্যে শামুকের অংশ, শুকনো শামুকের কাটা অংশ, এগুলো পা কেটে ফেলত। তো বাবা তো মানে যদিও মেডিসিনের ব্যবসা করতেন, উনি জানতেন যে পোলা তো এরকম, সুতরাং মেডিসিন বাসায়ও রাখা হতো। উনি একটা মলম বানাতেন, বোরিক অ্যাসিড, বোরিক পাউডার ইত্যাদি দিয়ে, ভ্যাজলিন দিয়ে বানাতেন, ওটা খুব ভালো একটা মেডিসিন ছিল, ওইটা এসে রেডি থাকতো ঘরে, যেটা দিতে হবে হয়তো আজকে গিয়ে। আবার মায়েরটারও খেতাম, বাবার হাতে তো মায়ের শাসন ছিলই। আর একটা ছিল যে এই যে এটা খুব ইয়ে করতাম যে খেজুর রস, খেজুর গাছে উঠে খেজুরের রস খাওয়া সরাসরি হাড়ি থেকে, আবার রাত্রে ওগুলি নামিয়ে এনে রসের পিঠা খাওয়ানো, মাকে আবদার করা, ভাই বোনদের বোনদেরকে আবদার করা, ভাবিদেরকে আবদার করা, এক্ষুনি করে দাও, এগুলো একটা রঙিন শৈশব। হ্যাঁ, একেবারেই একেবারেই। তারপরে আরেকটা জিনিস আপনারা করে জানেন কিনা যায় না, আপনার কলই হয়, মাসকলই, মাসকলাই বলে, কলই ইচ্ছে হয়, ওইটার একটা সিদ্ধ যেটা আমরা এখানে কি বলি, আমরা 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 ওখানে বলতাম ছই, ওইটা সিদ্ধ করে ক্ষেতের মধ্যেই চূড়া বানিয়ে খাওয়া দাওয়া, এটা লবণ দিয়ে, হ্যাঁ একরকম অন্যরকম। আর ছিল মাছ ধরার ব্যবস্থা এইটা, আর পানি তো খুব ডুবাতাম, নতুন পানি, নদী ছিল কি, নদী ছিল গ্রাম, ওই যে আড়িয়াল খা নদী পাশে, এপার ওপার দুই বাড়ি, তাও তো বলার অপেক্ষা, দাদা এপারে আমার বাবা, জি হ্যাঁ, এপারে ফাঁসিয়াতলা হাট, বাবা হাটে যায়, দাদা থাকে ওপারে, কখনো কখনো এপার থেকে ওপারে চলে যেতাম একাই হয়তো। চমৎকার শৈশব স্যার, আপনার সম্পর্কে ছোট্ট করে একটু জানিয়ে তারপর হয়তো আমরা আবারও ফিরব। জি, মনোয়ার হোসেন খান স্বাধীন বাংলা বেতারের একজন কণ্ঠশিল্পী, রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতে তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল আশা জাগানিয়া কিছু গান, সোনায় মোড়ানো বাংলা মোদের, এক সাগর রক্তের বিনিময়ে, মুক্ত 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 শিরোনামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন আমাদের আজকের অতিথি। 1971 সালে তিনি ছিলেন সঙ্গীত মহাবিদ্যালয়ের ছাত্র, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা হলে যোগ দেন সেখানে। 1974 সালে বাংলাদেশ বেতারে অনুষ্ঠান প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের একজন তালিকাভুক্ত গীতিকবি, পাশাপাশি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন সব মেহের ও মুক্তি শিরোনামের স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে। মনোয়ার হোসেন খান বর্তমানে স্বাধীন বাংলা বেতারের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী কর্মীদের গেজেটভুক্ত করার কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়া স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং কর্মময় জীবন, আমরা নিশ্চয়ই সেই জায়গাটিতে আসব। 1971 সালে আপনি ওই সময়টাতে কি স্কুল না কলেজের ছাত্র, নাকি কি কলেজের ছাত্র? কলেজের ছাত্র, সঙ্গীত মহাবিদ্যালয়ে। আপনি জানেন যে এটাকে বলা হতো কলেজ অব মিউজিক, দিদেন পাকিস্তানে একমাত্র সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান, এটা বাংলাদেশে ছিল, ঢাকায় ছিল। আচ্ছা, এটা ছিল প্রথমে কাকরাইল মনোয়ারা কিন্ডার গার্ডেন থেকে শুরু হয়, বারিন মজুমদার এটার প্রিন্সিপাল ছিলেন, ভাইস প্রিন্সিপাল, বাপ্পা মজুমদারের বাবা, হ্যাঁ বাপ্পা মজুমদারের বাবা, আর ভাইস প্রিন্সিপাল যিনি ছিলেন এ কে এম মুস্তফা, ময়না ভাই ডাক, সবাই খুবই মাই ডিয়ার পার্সন এবং খুব বড় ঘরের মানুষ,
কারণ ওনার বাবা ছিলেন 1914 সনের এমবি ডাক্তার মুসলমানদের মধ্যে, তখনকার এমবিবিএস। স্যার একটু যদি ইন্টারাপ্ট করি, মানে আপনি ছোটবেলা থেকে কি সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? সঙ্গীতের সাথে যুক্ত বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষায় ছিলাম না, আমার বাবা খুব ভালো গান করতেন। আচ্ছা, বাড়িতে কলের গান ছিল। ওকে, তো সুতরাং ওই তখনকার যে সময়ে আব্বাসউদ্দিনের গান কিংবা অন্যান্য শিল্পীদের যে কলের গানে যে রেকর্ডগুলো বাজত, ওইগুলো বাজত আর বাবার কণ্ঠে শুনতাম। বাবা তো খুব ভালো একজন মাছ শিকারী ছিলেন, খুব নাম করা, অনেক নাম ছিল তার। তার সাথে মানে আমাকে ছাড়া উনি কোনো সময় মাছ ধরতে যেতে পারতেন না, মানে আমাকে নিয়ে যেতেই হতো তাকে, এছাড়া তার যাওয়ার কোনো পথ ছিল না। তো ওই সুবাদে দেখতাম যে তিনি যখন মাছ ধরছেন সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের মাছ ধরতেন তিনি, কখনো জাল দিয়ে, কখনো জ্যোতি কোষ ব্যবহার করে, কখনো ইলিশ মাছ ধরতেন নদীতে যখন সিজন যেটা হতো। তো ওই মাছ ধরতে যখন অলস সময়টা, অর্থাৎ হয়তো জাল ফেলে বসে আছেন, ভাটিতে যাচ্ছে, উনি গান করছেন। আচ্ছা, আমি তো নৌকাই বসা তার পাশে, কীভাবে কী করছে, এ একটা উৎসাহ। ওই তখন গান শুনতাম, আর কখনো কখনো নিজেই কলের গান বাজাতাম, শুনতাম। তারপরে আমার বড় ভাই এক সময় বলছিলাম যে উনি তো সরকারি চাকরি ছিলেন, তো উনি মারফি নামে একটা রেডিও ছিল, ওটা তখনকার ব্যাটারি সেট, ট্রানজিস্টার সেট তখনও আসেনি, ছোটবেলার কথা বলছি, দুষ্টু তো ছিলাম বলছি এই, তাই উনি বড় একটা ব্যাটারি চালাতে হতো, বেশ 1.5 ফুট ব্যাটারি, 8 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা, উঁচু একটা লম্বা একটা, ওই ব্যাটারি দিয়ে রেডিও চলতো, রেডিও, হ্যাঁ রেডিওটা চালাতো ব্যাটারি দিয়ে। এখন তো ব্যাটারি ছোট 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 হয়ে গেছে, অন্যরকম, ওইটা দিয়ে চালাতে হতো। তো ওইটা কখন চলবে, কারণ রেডিওর সময়টা ছিল অন্যরকম, কখনো হয়তো 12টায় বন্ধ হয়ে যেত কিংবা 12টায় খুলতো, এরকম আমার ঠিক টাইমটা মনে নেই, কিন্তু ওই আমি আবার অন করে রাখতাম, বাতি জ্বলছে, লাল বাতি, হ্যাঁ কখন আবার শুরু হবে, শুরু হতো, শুরুই হলো। তো যাই হোক, ওই সুবাদে আমি গান টান শুনতাম, গান শুনলে ওই কিছুটা নেক এদিকে চলে আসে। এরপরে যখন আমি ঢাকায় পড়াশোনা, মানে এরপরে আমি তো গেলাম, আমার বড় ভাই তো নিয়ে গেলো চরফিশন, ওখান থেকে আসলাম বরিশাল টাউনে। বরিশাল টাউনে গান শোনার সুযোগ ছিল, কিন্তু গান শেখার সুযোগ ছিল না, এবং আপনার হাতে খড়িটা হয়েছিল বাবার কাছ থেকে, না বাবার কাছ থেকে শোনার সুযোগ, শুনে একটা আগ্রহ তৈরি হয়েছিল, কারণ যন্ত্রপাতি নাই তো কাজে, হাতে খড়ি বলতে যেটা বোঝায় যদি বলেন, আমি বলবো কণ্ঠ খড়ি, হাতে খড়িটা হয়নি, হাতে খড়িটা হয়েছে ঢাকায় যখন আমি রায়ের বাজার স্কুলে SSC পড়ছি, তারও আগে এসেছি এখানে। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোব্বার রাঙা সকাল, আমাদের সঙ্গে আছেন শব্দ সৈনিক মনোয়ার হোসেন খান, তার কাছে আমি আবারও যাচ্ছি। যে জায়গাটায় সাকি একটু আগে প্রসঙ্গ টেনেছিল, স্কুল কলেজের বিষয়, মানে সেই অর্থে সঙ্গীত শিল্পী হবেন বা হয়ে উঠছেন, এটা তো নিশ্চয়ই ছোটবেলাতে পরিকল্পনা ছিল না, যেরকম দুরন্তপন একটা শৈশব আমরা দেখি, ছিল না। তাহলে সঙ্গীত শিল্পী হওয়ার বিষয়টা আসলে শুরু হলো কবে থেকে? এটা আমি যখন কলেজ অফ মিউজিক, সরি, আমি যখন রায়ের বাজার হাই স্কুলে পড়ি, ওই সময়ে ওই অঞ্চলটা আপনাদের জানা আছে কিনা, ওই অঞ্চলে ম্যাক্সিমাম বাড়িগুলো ছিল পাল বাড়ি, অর্থাৎ তারা হাঁড়ি পাতিল বানাচ্ছে। ওখানে যাতায়াতের সময় বিকালেও যেতাম অনেক সময় স্কুলের পরে, তখন দেখতাম যে একটা ঘর থেকে গানের সুর ভেসে আসছে। তো আমি কথা বলছি, তো আমাকে আমার কলেজেও কিন্তু আমাকে চাইতো, আমি কিন্তু সঙ্গীত শিক্ষার আসরে কিন্তু কলেজে গান করেছি, আমার মনে পড়ছে এখন, আব্দুল আলিমের গান করেছিলাম, জি হ্যাঁ, পল্লীগীতি কলেজের একটা অনুষ্ঠানে, তো তখন আমি গান শিখি না। আচ্ছা, কলেজের কোন অনুষ্ঠানে কথা? এটা কলেজ, দুঃখিত, এটা স্কুলের, রায়বার স্কুলেই থাকতে আমি গানটা করি একটা অনুষ্ঠানে। তখন আমার বোধহয় আমার টিচাররা কিছু পরামর্শ দিয়েছিল যে কাছেই একজন সঙ্গীত করে অজিত পাল নামে, তুমি ওর সাথে যোগাযোগ করতে পারো। তো আমি অবশ্যই তার সাথে যোগাযোগ করেছি, এবং ওনার সাথে রিপোর্ট করার পরে, উনি তখন গোস মেরে হাড়ি বানাচ্ছেন আর কি, তা আমি বলাতে উনি খুব হ্যান্ডসাম একটা ভদ্রলোক, সাংঘাতিক সুন্দর, যেরকম স্বাস্থ্য সেরকম দেখতে, তো আমি খুব আকৃষ্ট হলাম, উনি আমাকে শিষ্য করে নিলেন, কোনো আনুষ্ঠানিকতা নয়, বাট শেখাবার জন্য উনি নিলেন। তো উনি শেখালেন, ওনার কাছ থেকে আমি প্রাথমিক পর্যায়ে সম্ভবত নজরুলগীতি শিখেছিলাম, কিছু সারেগামাও শিখেছিলাম, এই হচ্ছে শুরু। তারপরে যখন SSC পাস করি আমি, তখনও ওই অবস্থায় আমি আবার সিটি কলেজে ভর্তি হই নাইটে। তো আমাদের এই সময়টা যে খুব একটা আমরা ওয়েল টু ডু ফ্যামিলির হচ্ছে তখন না, কিন্তু একটু আর্থিক একটু এদিক ওদিক আছে, তারপরও করছি। তো ওই সময়ে
সিটি কলেজে পড়ার সময় আমার একটা স্কুল হয়, ওখানে হামিদা রহমান নামে একজন ভদ্র মহিলা ছিলেন, উনি প্রিন্সিপাল গার্হস্থ্য অর্থনীতি কলেজ আজিবপুরের। ওনার একটা স্কুল ছিল, নিডি বাচ্চাদের পড়াতেন, একদম অভাবী বাচ্চাদেরকে পড়াতেন, একটা ভাঙ্গা টিনের চালের নিচে। তো ওখানে আমাকে স্কুলের টিচারই করতে উনি বললেন, শিক্ষকতা করতে বললেন। তো আমি একাই শেখাচ্ছি, তো ওখানে এক দেড় ঘন্টা পড়াতাম ওদেরকে, তাতেই হতো। কিন্তু কখনো কখনো আমি বলি যে বৃষ্টির সময় একটা সমস্যা হচ্ছিল, যে বৃষ্টির পানিগুলো পড়ছিল স্কুলের মধ্যে, তো বাচ্চারা ভিজে যায়, নিজেও ভিজে যায়, কী করি? একটা বুদ্ধি বের করলাম যে আমি এক সময় এটা দেখেছি যে সুতায় পানি গেলে যদি ভিজে যায়, সুতা দিয়ে পানিটা চলে যাচ্ছে, কিন্তু এটা নিচে পড়ছে না। তা ওই পদ্ধতি করলাম, পাটের আঁশ দিয়ে টিয়ে সুতলি দিয়ে ঘরের পানিটা বাইরে পাঠানো। এটা আমার দেখা দেখে আর বাচ্চারাও করতো, তো এটা একটা জিনিস করতাম। এটা করতে করতে এক বছর পার করে দিলাম, পরে আমি কলেজ অফ মিউজিকে ভর্তি হই। তো এখানে কোনো সমস্যা হচ্ছিলো না, কিন্তু ওই যে আর্থিক একটা ব্যাপার থাকতো, এটা নিজেই নিজেরটা মিটাতাম। আমি বড় ভাইয়ের ওখান থেকে আর তার ঘরে, তার ঘাড়ে যে বার্ডেনটা ছিল আমাকে নিয়ে, কিংবা তারও তো সন্তান ছিল প্রায় ছয় জনের মতো। এটা কি আপনি গান গেয়ে করতেন নাকি? হ্যাঁ, আমারটা আমি গান গেয়ে করতাম। ওই সময় আমি মোটামুটি গানের উপরে এবং লেখাপড়ার টিউশনিটাও করেছি কখনো, আর স্কুল থেকে একটা বেতন দেওয়া হতো আমাকে, ওটা দিয়ে আমি চলতাম। তখন তো 15 টাকা ইনকাম ছিল, ভালো 15 টাকা অনেক টাকা। শেষ স্যার, এই যে মিউজিক কলেজে পড়া বা মিউজিক নিয়ে কাজ করা, মানে এই চিন্তাটা আসলে আপনার মাথায় কখন আসলো? কারণ আমি এর আগে যেটা বলছিলাম যে আপনি এর আগে সিটি কলেজে পড়েছিলেন। হ্যাঁ, সিটি কলেজে থাকতেই আসলে যেহেতু গান শিখছিলাম স্কুলে থাকতে, তো সুতরাং আমার তো তাহলে এদিকে একটা নেক আসে। তারপরে এই সময় আমার কিছু টিচাররা আমাকে বিভিন্ন রাজনৈতিক হাতছানি দিচ্ছিলেন যে তুমি একটু লিড করো, এইভাবে আসো। তো কিছুদিন আমি তাদের সাথে রাজপথেও গেলাম, মিছিল মিটিং করেছি, এবং সেখানে দেখা গেল যে এটা একটা বিশেষ টান, আমি জানি না এটা কেন আমাকে যেন অ্যাবজর্ব হয়ে যাচ্ছি ওখানে, আমি আমাকে খুব টানছে। তো যাই হোক, এক পর্যায়ে আমি গান শিখতে বা এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান করতে শুরু করলাম। তো কলেজ অফ সিটি কলেজে থাকা অবস্থায় আমি বললাম যে না, আমি এখানে পড়বো না, আমি কলেজ অফ মিউজিকে পড়বো। আমি ওখানে গিয়ে ভর্তি এলাম। আমার বড় ভাই বড় ভাই একটু আপত্তি করেছিলেন, ওনার ইচ্ছে ছিল যে আমি সিএসপি হই। হ্যাঁ, তো ছাত্র ভালো ছিলাম তখন, কিন্তু রেজাল্ট ভালো করতাম না, ওই যে দুষ্টমিটা ভিতরে থাকতো যে পড়াশোনায় ভালো কিন্তু রেজাল্ট খারাপ, খুব একটা ভালো করতাম না, কারণ এসএসসিতে মাত্র সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। তো যদিও স্কুল ফার্স্ট বয়, ওই সময় সেকেন্ড ডিভিশন এটা কিন্তু ভালো রেজাল্টই। তো আমি কলেজ অফ মিউজিকে ভর্তি হলে ওই ময়না ভাই, যে ময়না ভাইয়ের সাংঘাতিক রকম একটা ভালো মানুষ, তারা বলেন খুব বড় ফ্যামিলির লোক, তো তো আমাকে এতভাবে হেল্প করতেন উনি। অনেক সময় পয়সা না থাকলে বলে যে আমি তোমার, উনি আমার ফাইনালের পরীক্ষার ফি পর্যন্ত উনি দিয়ে দিয়েছেন অনেক সময়। তো এবং অনেক সময় দেখতেন যে আমি ওই রোড 15 ধানমন্ডি থেকে আমি সেগুনবাগিচা হেঁটে যাচ্ছি, আবার হেঁটে আসা যাওয়া করছি বলে উনি আবার রিক্সার থেকে নেমে যেতেন যে আমি তোমার সাথে হাঁটবো, কারণ ডায়াবেটিক ছিল। তো উনি আবার আমার সাথে হাঁটতেন যে আমি তোমার সাথে হাঁটতে হাঁটতে যাবো, রমনা পার্কের ভিতর দিয়ে আমি হাঁটতাম। তো এটা ছিল ওনার সাথে একটা সম্পর্ক। আর কলেজ অফ মিউজিকে থাকতে ফার্স্ট ইয়ার গেল, ইন্টারমিডিয়েট পাস করলাম, সেকেন্ড ইয়ারে, তো এর মধ্যে আবার 70 কিন্তু অল পাকিস্তান মিউজিক কনফারেন্স হয়, মেহেদি হাসান এসেছিলেন তখন, ওস্তাদ নাজাকাত আলী সালাম এসেছিলেন, পাকিস্তানের গজল সম্রাট, এবং আপনি তার সঙ্গে গজলও করেছিলেন। গজল করিনি, বাট উনি, আমি ওনার খুব ভক্ত ছিলাম, ওনার গজলগুলি আমি উঠাতাম বা চেষ্টা করতাম গাইতে, এবং আমার ঘরোয়া শুরু করতাম। এগুলো সবই মুক্তিযুদ্ধের আগের ঘটনা, আগের ঘটনা। আমরা যদি একটু মুক্তিযুদ্ধের ঘটনা এখনই আসছি, আমি তখন ওইখানে থাকতে ওই মেহেদি হাসানকে আমাকে অফার দিয়েছিলেন তার সাথে যেতে, আমি যাইনি, কারণ আমি তখন অলরেডি দেশের প্রতি যে একটা দায় দায়িত্ব আমি মনে করছি, আমরা তখন বঙ্গবন্ধুর আহ্বানগুলো এখন ঘনিষ্ঠ হয়ে এসেছি, সত্য কিন্তু পার হয়ে গেছি আমরা। তো এর মধ্যে বঙ্গবন্ধুর যে দেশ মুক্তির যে একটা প্রচার প্রচারণা এবং তার যে ইচ্ছা, সেখানে আমাদের সম্পৃক্ততা, আমরা কিন্তু তখন গণসঙ্গীত করা শুরু করলাম, কলেজ অফ মিউজিকে ভর্তি হয়ে গেছি, আমাদের ছেলেমেয়েরা আমার টিচাররা গণসঙ্গীত করতে শুরু করেছেন, আমরা দেশের গান করতে শুরু করেছেন, মুক্তির গান করতে শুরু করেছেন, আমিও সঙ্গে আছি, আমরা নাটক করছি, গান করছি, এইভাবে। তারপরে তো 71 চলে আসে,
একাত্তরের 25শে মার্চ, তার আগের থেকে আমাদের বিভিন্ন রকমের যাতায়াত, বিভিন্ন রকমের সমাবেশ চলছে, আমরা বিভিন্ন মিটিংয়ে যাচ্ছি। একাত্তরের 25শে মার্চ কিন্তু আমি আমি থাকতাম কিন্তু কলেজ অফ মিউজিকের ফ্লোরে, যদিও একটা রুম ছিল দেয়ালের দিকে অনেক রুমের মধ্যে। পুরো সময়টাই কি আপনি ঢাকায় ছিলেন? ঢাকায় কিছুদিন ছিলাম, এটা ঠিক ছিলাম যে 25শে মার্চ রাতে হঠাৎ করে গুলির শব্দে আমরা, আমি মুফাজ্জল চৌধুরী মায়া, মুফাজ্জল হোসেন চৌধুরী মায়া আমরা ক্লাসমেট, তারপরে আনোয়ার হোসেন আনু নামে একটা ছেলে আর একটা ছিল মাহফুজ, এই চারজন আমরা একসাথে শুইতাম। আমরা শুইতাম যে কার্পেটে তবলার বীরা মাথায়, এটা ছিল আমাদের বালিশের ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা। তো হঠাৎ করে গুলির শব্দে আমরা উঠে যাই, আমরা মনে করছি যে আমরা জানলার কাছে বোধহয় গুলি হচ্ছে, হ্যাঁ, কিন্তু আসলে হয়েছে দুদকের মোড়টায়। তো উঠে গিয়ে চেষ্টা দেখলাম যে কী অবস্থা, জানলাম যে গাড়ির শব্দ শুনছি, আমরা খুব তটস্থ হয়ে গেলাম, কারণ এখানে এটা কলেজ অফ মিউজিক, এটা একটা টার্গেটেড এরিয়া তাদের তাদের ছিল অবশ্যই, কারণ যেহেতু আমরা গণসঙ্গীত করছি। তো পরের দিন সকাল হলো, সকাল হলে আমরা দেখলাম যে বংশালে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বংশাল অঞ্চলে। এখন যে বংশাল অঞ্চল দেখছেন একটু বেশ বড় লাগছে না, রাস্তাঘাট এটা ছিল না, আরও চিকন ছিল, ছোট ছিল, ওটার চার ভাগের একবার ছিল হয়তো রাস্তাটা, ওখানে আগুন দিয়ে পোড়ানো হয়। আচ্ছা, ওই ছাইগুলো আবার উড়ে আসতো, আমরা আমাদের কলেজের দোতলা কলেজের ছাদে গিয়ে ওই সব ছাই আমরা মানে কুড়াতাম, কুড়িয়ে কাগজে রেখেছি যে এই ছাইগুলো দেখো এরকম। তো 27 তারিখে কার্ফিউ ভাঙলে পরে আমরা ওখান থেকে বের হয়ে যাই, আমি ধানমন্ডি চলে যাই আমার বড় ভাইয়ের বাসায়। সেখান থেকে একটা পরিবারকে, দুটো পরিবার খুব ডেঞ্জার অবস্থায় ছিল, আপনার রাইফেলস স্কোয়ারের দক্ষিণ পাশে নবাবগঞ্জ পড়েছে একটা, ওখানে একটা পরিবার ছিল পরাণ কৃষ্ণ বণিক, ও ক্লাসিক্যাল গান করতো। আমি ওকে যখন ওর ঘরে ঢুকি, ঘরে যাবো তার আগেই একটা গ্রুপ জটলা করে তাদেরকে মেরে ফেলবার একটা পরিকল্পনা করছে, আমার কানে এসছে ব্যাপারটা। আমি দ্রুত তাদেরকে ওখানে যাই, প্রায় 12টার দিকে হবে, ওদেরকে বললাম যে খাচ্ছে খাবে আর কি, তেমন যে কোনো খাবারের দরকার নেই, এখনই বের হয়ে যাও, কারণ এই ব্যাপার হচ্ছে, তোমাদেরকে মেরে ফেলবে এবং তোমাদের বাড়ি দখল করবে। হ্যাঁ, তো ওরা আর খেলো না, ওরা চলে গেল। তারপর আরও একটা পরিবার ছিল, আমার সঙ্গীত শিক্ষার আসলে ছিলাম আমি স্বাধীন বাংলাদেশ বেতারে, তখন ক্লাস ক্যাপ্টেন ছিলাম, ওইখানকার একটা সঙ্গীত শিক্ষার দুটো মেয়ে গান শিখতো, ওদের বাড়িতে গিয়ে ওদেরকেও আমরা বললাম যে চলে যাও, ওরা ছিল মানিকগঞ্জ অঞ্চলের লোক, ওরা চলে গেছে, আমি বলে গিয়ে আমি চলে গেলাম আমি আমার মতো। তারপর আমার বড়ো ভাই ভাবি এদেরকে বাচ্চাদেরকে নিয়ে আমরা আটি অঞ্চলে চলে যাই, কেরানীগঞ্জে। এই আর আমার এক চাচা ছিলেন এ আর খান, নবাবগঞ্জ নবাবপুর মহাজনপুর লেনে, ওদেরকে নিয়ে পরে আমরা আটিতে থাকি। ওখান থেকে প্রায় আসতাম, এপ্রিল মাসের 2 তারিখে আমরা 1 তারিখে রওনা হলাম ঢাকা থেকে, আমি আমার ভাস্তা তিনজনকে নিয়ে মুন্সিগঞ্জ, শ্রীপুর বা শ্রীনগর হয়ে লোহজং হয়ে ওপার থেকে ওপার চলে গেলাম। ওপারে গিয়ে একটা রাত্রি থেকে আমি দেশের দিকে মানে নৌকায় যাচ্ছি আর কি, তখন বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো ওই দিনকেই আমার দুটো চাচাতো ভাই যে মহাজনপুর লেনে নবপুরে থাকতেন, ওদেরকে এবং একজন মামা ছিলেন, এই তিনজনকে গুলি করে হত্যা করা হয়। আমার বড় ভাই তো তখন ঢাকায় কাননগু, ডিস্ট্রিক্ট কাননগু যে কোর্ট বিল্ডিংয়ের ওখানে বসেন, জেলা শাসকের ওখানে বসেন, তো উনি 3 দিন চেষ্টা করে ওনাদের লাস্ট 3টাকে বের করতে পেরেছিলেন। আমরা এই খবরটা বাড়িতে বসে শুনতে পাই যে এই ঘটনাগুলো। ওকে, আমরা এখান থেকেই ফিরবো, এবং এখান থেকে কীভাবে আপনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেলেন, সেখানে সেখানকার কী দিনগুলো পার করেছেন, আমরা তো কম বেশি জানি ইতিহাস থেকে যতটুকু জেনেছি, কিন্তু একজন ভুক্তভোগী, একজন ফাইটার, তার মুখ থেকে শোনা অন্যরকম একটা ব্যাপার। চলুন দেখে নেই আজ কার জন্মদিন। আজ ফারিহা মজনিন নুহার সপ্তম জন্মদিন। শান্তিনগর ঢাকার ফারিহা মজনিন নুহা, তোমাকে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। ইমেলও করতে পারেন আর এ এনজিএ
shokal@matranga.tv rangashokal@matranga.tv এই ঠিকানায়। দর্শক, আজ প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে রয়েছেন শব্দ সৈনিক মনোয়ার হোসেন খান। স্যার, আমরা একাত্তর নিয়ে কথা হচ্ছিল, একটু জানতে চাই যে 25 মার্চ রাতে আপনি ঢাকায় ছিলেন, সেই সময়ের কিছু কথা যদি আজকে আমাদেরকে বলেন। 25 মার্চ রাত্রে যে বললাম যে আমি তখন কলেজ অফ মিউজিকে ছিলাম, আমার কয়েকজনের নামও বলেছি তাদের সাথে, তো পরের দিন তো কারফিউ গেল, তার পরের দিন কারফিউ ড্রু করলে আমরা এখান থেকে পালিয়ে যাই। কিন্তু 25 মার্চ যে যে ঘটনাগুলোর এটা তো দেখার সুযোগ হয়নি, কারণ যেহেতু জীবন বাঁচাবো না দেখতে যাবো, যারা মারা গেছে তাদের দেখার তো আর সুযোগ হবে না। এই সময়ে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, পাকিস্তানি সৈন্যরা অনেক ম্যাসাকার করেছে, তারপরে আমাদের ইপিআর বলে যে জায়গাটা ছিল, পুলিশ লাইন যেটা ছিল, এখানে তাদের অনেক রকমভাবে তারা হত্যাযজ্ঞ করিয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে অনেকই করেছে। তো এগুলো তো শুধু দেশের কি বলবো, আমাদের উপরে অত্যাচার শুধু নয়, আমাদের যে আতঙ্কিতও করেছিল, এটা থেকে আমাদের আমরা কীভাবে বাঁচবো, সমস্ত শহরবাসীর যারা শহরে ছিলাম, এমনকি গ্রামে যারা ছিল তারাও কিন্তু এটার ভুক্তভোগী হয়েছিলেন, তারাও আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যে কারণ যেহেতু আমরা তো নিরস্ত্র, যদিও বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই অস্ত্র হবে, আমরা স্বাধীন বাংলা বেতারের আমাদের কণ্ঠ আমাদের ওই অস্ত্রটাই ছিল, কিন্তু সকলের হাতে তো অস্ত্র ছিল না, কারো হাতে মরিচের গুঁড়া ছিল, কিন্তু আমাদের হাতে তো তাও ছিল না। তখন কি করব, একটা পত্র বা বুদ্ধি পরে এসছে, কিন্তু প্রশিক্ষিত সৈন্যবাহিনীর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর কোনো যুক্তি নেই। এই জন্যই আমাদের দেশে কিন্তু গেরিলাদেরও সৃষ্টি হয়েছে, হ্যাঁ, এমনি এমনি হয়নি, গেরিলারা তো গোপনে বা আমাদের দেশে গোপন যোদ্ধা কিন্তু প্রচুর, আমরাই তো গোপন যোদ্ধার একটা অংশ, কারণ স্বাধীন বাংলা বেতার তার প্রকাশ্যে প্রচার করেনি, এটাও গোপন ছিল, এমনকি ট্রান্সমিটারটা কোথায় ছিল সেটাও গোপন ছিল, সেটাও জানানোর কোনো ইয়ে ছিল না। শুধুমাত্র স্বাধীন বাংলা বেতার যখন শুরু হয় 26 মার্চ, তখনই এটা পাকিস্তান বাহিনী জানতে পারে যে এটা কোনটা কোথায়, এবং তার উপরে আবার হামলাও হয়েছিল 30 মার্চ প্রথম। সুতরাং 25 মার্চের পরে যে ঘটনাগুলো ঘটে একটার পর একটা, 25 মার্চ বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হয় 26 মার্চের প্রথম প্রহরে, এবং সেই সময় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, এবং তার প্রথম বাণীটা ছিল যে ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন, যেটি কালুরঘাট বেতার কেন্দ্র, বেতার সম্প্রচার কেন্দ্র যেটা ট্রান্সমিটার, ওখান থেকে চট্টগ্রাম বেতার কেন্দ্রের কর্মীদের সহায়তায় ওখানকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হান্নান সাহেব কয়েকবার প্রচার করেন, কিন্তু আর 7:40 স্বাধীন বাংলা বেতারের প্রথম প্রচার শুরু হয়, তো সেখানে বেলাল মোহাম্মদের নেতৃত্বে এবং তারই প্ররোচনায় বা তারই উদ্যোগে এটা শুরু হলে, এরপর বেশ কয়েকজন লোক আস্তে আস্তে প্রায় 10 জনের মতো আমাদের কর্মী এখানে সম্পৃক্ত হন, এবং এরা প্রতিদিন খুব স্বল্প সময়ের জন্য প্রচারটা করতেন। আপনারা জানেন যে প্রথম পর্যায়ে স্বাধীন বাংলা বেতারের নামটা হয়েছিল কিন্তু স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, এটা ছিল আবুল কাসেম নামে একজন ভদ্রলোক ছিলেন, আবুল কাসেম সন্দীপ, উনি সন্দীপ কলেজের ভাইস প্রিন্সিপাল এবং একটা পত্রিকার সম্পাদক ছিলেন, উনি নামটা দেন 26 থেকে 27, এবং 27 তারিখ উনি একটা খবরও পড়েন বিপ্লবী বেতার কেন্দ্রের নামে। জি, আপনার সম্পৃক্ততা কিভাবে হয়েছিল স্বাধীন বাংলা? আমি বলছি, আচ্ছা, এখন 30 তারিখে যে ঘটনাটা ঘটে, আমাদের প্রথম বোম্বিং হওয়ার পরে আমাদের বেতার কেন্দ্র প্রথম প্রচার শেষ, প্রথম পর্ব শেষ, এখন আমাদের কর্মীরা এসে একটা ট্রান্সমিটার খুলে নিয়ে চলে যান, আপনারা জানেন বোধ হয় যে 1 কিলোওয়াটের সেটা একটা স্ট্যান্ড বাই ট্রান্সমিটার, যদিও কেউ কেউ বলছে স্টোরে ছিল, এটা স্টোরে নয় স্ট্যান্ড বাই ছিল, যদি 10 কিলোওয়াট ফেল করে তাহলে 1 কিলোওয়াট চলবে। এইটাকে নিয়ে গেলে রামগড় বগাফা হয়ে ওপারে ভারতে চলে যায়, ওখান থেকে আবার এটাকে আমাদের একজন কর্মী প্রকৌশলী রাশেদ, সে এত বুদ্ধিমান ব্যক্তি, সে একটা ছোট্ট ক্রিস্টাল নিয়ে যায়, একটা মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটারকে সে শর্ট ওয়েভ ট্রান্সমিটারে কনভার্ট করতে পেরেছিল, ওই ক্রিস্টালটা সে পকেটে করে নিয়ে গেছিল, এটা বুদ্ধি করে, ওখানে গিয়ে আরও 200 ওয়াটের শর্ট ওয়েভ, এটাকে বলা হয় ওয়ারলেস, ওইভাবে আরও 2 আর একটা 400 ওয়াট প্লাস আমাদের এই 1 কিলোওয়াট নিয়ে 24 মে পর্যন্ত প্রচার করে, কারণ 25 মে
জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিনকে সামনে রেখে 50 কিলোওয়াটের একটি ট্রান্সমিটার মিটার আমাদের স্বাধীন বাংলা বেতারের জন্য দেওয়া হলো। ইন্ডিয়ান গভর্নমেন্ট দিলেন, আমরা আমাদের প্রচার শুরু হলো। এখন আমার টার্গেট হচ্ছে আমি স্বাধীন বাংলা বেতারে যাব, যে কোনোভাবেই হোক আমাকে যেতে হবে, কারণ আমার আর কোনো পথ নেই, পদ্ধতি নেই যেখানে আমি যোগদান করতে পারি বা আমার স্কিল আমি দেখাতে পারবো বা আমি কাজ করতে পারবো। তো আমার টার্গেটটা আমি ওইভাবে দেখে আমি একসময় বুঝতে পারলাম যে এটা কলকাতা থেকে হচ্ছে এবং এটা একসময় বিবিধ ভারতী বলে একটা অনুষ্ঠান প্রচার হতো, এই মিটারটাই হতো, সেটাকে আমি বের করেছিলাম। তারপরে তো ইতিমধ্যে জেনেও গেছি যে কোথায় এটা কোন দিকে, তাই দিকটা নির্দেশ করে আমি পশ্চিম দিকেই রওনা হলাম। আমার সাথে সর্বমোট আমরা 9 জন ভাই, চাচাতো ভাই মিলে আমরা রওনা হলাম। আমার যাত্রাটা একটু দেরিতে হয়েছিল, কারণ ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে দেশে, আমার ওই সব অঞ্চলে হিন্দু বাড়ি লুটপাট হয়, এগুলির ফয়সলা করতে হয়েছে, ছেলেপেলেদের ধরে নিয়ে যাচ্ছে, যারা একটু যুবক তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, আর স্থানীয় যে আলবদর রাজাকার কিংবা আল শামস বদর বাহিনী এসব গঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি, তারাও আমাদেরকে বিভিন্নভাবে টার্গেট করছে বলে আমরা চিন্তা করলাম। তো আমরা বাড়ি থেকে সব বের হয়ে গেলাম যে আমরা চলে যাব। তো এটা আমি বলি, খুব বেশি একটু দেরি হলো যে আমরা অক্টোবরের দিকে, আমি সেপ্টেম্বরের কথা নয়, এটা অক্টোবরের দিকে আমরা সম্ভবত 13 অক্টোবর রওনা হয়েছিলাম, কারণ আমার কাগজে বলে যে 16 অক্টোবর আমাকে একটা মুভমেন্ট অর্ডার দেয় হাকিমপুর ক্যাম্প থেকে। তো পথে অনেক ঘটনা ঘটে, তো এর মধ্যে পথে তাহেরপুর বলে একটা জায়গায় অপারেশন হয়, সেখানে আমরা রাত্রে একটা ধাওয়া খাই। ওখানে যাওয়ার আগে আমি যখন নিজেকে আবিষ্কার করলাম যে ধাওয়া খাই মানে আমাদের ধরতে আসছে আর্মি বলে, আমি নিজেকে আবিষ্কার করলাম যে জ্যোৎস্না রাত্রে যে আমি একটা কচু পাতার নিচে লুকিয়ে আছি। আচ্ছা, আপনি চিন্তা করেন, একটা মানুষ লুকিয়ে আছে কচু পাতার নিচে, যাকে দেখলে যে কোনো সময় যে কেউ ধরে নিতে পারে। তো যাই হোক, তারপরে ওটা কিছু হয়নি, তো সারাদিন দৌড়ে একটা গ্রামে গিয়ে উঠলাম তাহেরপুর থেকে কাছেই। সেখানে এক হুজুর আসলে, একটা জঙ্গলে আছি আমরা, তৃষ্ণার্ত, সাথে চিরা, শুকনো চিরা, সাথে কিছু গুড় আছে, এ পর্যন্তই পানি নেই। তা ডোবার মধ্যে পানি, ওখানকার পানি খেলাম। তো একটা হুজুর আসলো, তোমরা বাবারা তোমরা এই করছো দেশের জন্য, সেই করছো, তোমাদের জন্য আমি দোয়া করি। তা চেষ্টা করলাম, পাশের একটা গ্রামে একটা ছেলে গেল, পাঠালাম যে কিছু আছে কিনা দেখো। সেখানে আরেক বাড়ির লোক, তার শ্বশুর বাড়িতে এসছে জামাই, কিন্তু আপনারা জানেন যে মুক্তিযুদ্ধকালীন সময় কেউ কিন্তু কারো বাড়িতে, নিজের বাড়িতে থাকেনি, এই বাড়ির থেকে লোক ওই বাড়িতে পালিয়েছে, ওই বাড়ির লোক ওই বাড়িতে পালিয়েছে, এরকম। হ্যাঁ, নিজের বাড়ির লোক আবার যে বাড়ি ফেলে গেছে সে বাড়িতে অন্য লোক এসে উঠছে, এটা একটা অদ্ভুত ঘটনা ছিল। আমি এটাকে বলি একটা দৌড়, এই পরিবার ওই পরিবারের কাছে, ওই পরিবার ওই পরিবারের কাছে, কিন্তু কেউ নিজের বাড়িতে ছিল না, খুব একটা ছিল না। তো যাই হোক, সেই লোকটা আমার মনে আছে, উনি 7 বাড়ির থেকে বোধ হয় পান্তা ভাত আনলেন আমাকে তো খাওয়াবেন বলে। সামনে একটা পুকুর ছিল, তো পুকুর থেকে একটু হাত মুখ ধুতে বলে আসলাম, মুখে দিয়েছি মাত্র এক নলা, এসে বলেন যে আপনাদের কাছে কি একজন হুজুর এসেছিল? বলে যে হ্যাঁ। কী বলেছে আপনাদের? বলছে যে আমাদের দোয়া টোয়া করলো উনি, শিগগির চলে যান আপনারা, এক্ষুনি, আপনারা খেতে হবে না, চিন্তা করেন আমরা খেয়ে আছি, ওই পানিটুকুই যা খেয়েছিলাম। তো আমরা বের হয়ে গেলাম, ওদেরকে সবাইকে বললাম, তখন আমাদের দেশে তো খেজুর গাছ কাটা হয়, তাই না? ওখানে কিন্তু খেজুর গাছটা অ্যাডভান্স কাটে, একটু অগ্রিম যশোর অঞ্চলে। তো আমি ওদেরকে বললাম যে তোমরা 3-4 জন করে কৃষক সাজো, তোমরা চাষি হও, কারণ তোমাদের যে জিনিসপত্র আছে খেজুরের ডালা অন্যান্য জিনিসপত্র মাথায় নিয়ে চাষবাস করছো, এখন যাচ্ছ এইভাবে, সে যে খুব দ্রুত চলে যাও। সামনে পাট ক্ষেত ছিল, ধান ক্ষেত ছিল, আখ ক্ষেত ছিল, তো ওগুলি খুব দ্রুত পার হয়ে গেলাম। মিনিট পাঁচেকের মধ্যে এসে দেখি, মানে পেছন তাকিয়ে দেখেছি গ্রাম আগুন। একটুখানির জন্য আমাদের লোকটা কীভাবে বাঁচালো আমাদেরকে! তারপরে একটা রাস্তা, আর্মির গাড়ি যাচ্ছে, আমরা চেষ্টা করছি, পানির মধ্যে লুকিয়ে আছি, সামনে ধান ক্ষেত, গাড়ি গেলে আমরা মানে কী বলো, স্ক্রল করে ওপারে চলে যাচ্ছি, ওপারে মুক্ত। এপারে কিন্তু আমরা মুক্ত হতে পারছি না, কারণ তাহেরপুরের জায়গাটা যাতায়াত করছে। তো এইখানে এক সময় ওপারে গেলাম, ওপারে গিয়ে শুনলাম, বগা বাগদা অঞ্চলে, ওখানে গিয়ে শুনলাম যে আমার ভাইদেরকে মেরে ফেলা হয়েছে। আমি বেহুশ হয়ে গেলাম শুনে। আপন ভাই, আপন, আমার সমস্ত আপন চাচাতো ভাইয়েরা, বেহুশ হয়ে গেলাম। তারপরে অনেকে ধরলো আমাকে, ওখান থেকে হাকিমপুরে যাওয়ার পরে আমরা শুনলাম যে না, তারা বেঁচে আছে।
একদিন পরে তারা আসলো। আসলো পরে আমি একদিন ওদের সাথে থাকলাম। এর মধ্যে আমাকে আমি বললাম যে আমি স্বাধীন বাংলা বেতারে যাব। এমপি মতিউর রহমান ছিলেন ওখানে ইনচার্জ, উনি আমাকে একটা সুপারিশ পত্র দিলেন যে এ সঙ্গীত শিল্পী, একে স্বাধীন বাংলা বেতারে যাচ্ছে গান করে, ওখানে প্রোভাইড করার জন্য অনুরোধ করা হলো, এভাবে একটা চিঠি দিয়েছেন। আর হাকিমপুর থেকে একটা মুভমেন্ট অর্ডার দিল, আমি ওখান থেকে পরে রেলগাড়িতে করে বাসে করে আমি কলকাতায় গিয়ে পৌঁছলাম। মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে দর্শক আমাদের সঙ্গে রয়েছেন শব্দ সৈনিক মনোয়ার হোসেন খান। স্যার, আমরা বিরতিতে যাবার আগে যে গল্পে ছিলাম, আপনি আস্তে আস্তে যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হলেন, তারপর কি হলো স্যার? আমি এরপরে তো কলকাতায় পৌঁছলাম, পরে থিয়েটার রোডে গেলাম, আমাদের ওইটাই ছিল সেন্টার আসলে ওখানে কলকাতায়। তো সেখানে যাওয়ার পরে আমি আমি গিয়ে খুব ভাগ্যবান যে আমি পেলাম আমার এক বিআইকে, আমার বড় বোনের দেবর, তিনি আবার মাদারীপুর পাবলিক কলেজের ভিপি ছিলেন, উনি দেখে খুব খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে বললেন যে স্বাধীন বাংলা বেতার তো আপনার যাওয়ার জায়গা, আপনি ওখানে চলে যান। তো অ্যাড্রেস পেলাম, তো আমি সেখানে পৌঁছলে পরে গিয়ে পেলাম আমার সঙ্গীত গুরু অজিত রায়কে, যার সাথে আমি ওই যে মুক্তিযুদ্ধের আগে গণসঙ্গীতগুলো শিখতাম এবং করতাম, তার সাথে স্টেজে যেতাম, মেসের আমরা কোরাসই গাইতাম। উনি খুব খুশি হলেন, আমাকে জড়িয়ে ধরলেন। তারপরে পেলাম প্রডিউসার ছিলেন অনুষ্ঠান প্রযোজক তাহের সুলতান, যিনি বাংলাদেশ তখন রেডিও পাকিস্তান ঢাকায় কর্মরত ছিলেন, এবং উনি থাকতেই আমি সঙ্গীত শিকার আসরের ক্যাপ্টেন ছিলাম। উনি খুব সমাদ ইয়ে করতেন, আমাকে স্নেহ করতেন। তো উনি আমাকে জড়িয়ে ধরলেন, ধরে বলেন যে খুব ভালো হয়েছে তুমি এসেছো, আর তুমি এখন এখানেই থাকো। আমাকে বললেন যে দোতলায় পাকের ঘর আছে, হ্যাঁ ওখানে তুমি থাকবা। তা পাকের ঘরে আমি থাকলাম, ওখানে ওই ওদের পত্রিকা ছিল, যে আমাদের যে নিউজ পেপার হয় বড় সংবাদপত্র বড়গুলো, ওগুলো বিসিএর রাত্রে মানে বিছনার মতো, আর ম্যাগাজিন পত্রিকা ছিল বালিশ, এইভাবে আমি ওখানে ছিলাম। তো ওখানে থাকা অবস্থায় যে গানগুলো যেভাবে হতো, সবাই তো চিনতো আমাকে, আমি আগের থেকেই জানাশোনা ছিল, আর তখনকার শিল্পীর সংখ্যা তো খুব একটা বেশি ছিল না, কাজে জানতে কোনো অসুবিধা নেই। আর যেহেতু অজিত রায় আমার বিয়ে ছিলেন, সমর দাস আমাকে চিনতেন, সুজিও শ্যামও চিনতেন, অন্যান্য সুরকার যারা ছিলেন, এমনকি এস এম আব্দুল গনি বুখারির মতো শিল্পীরাও ছিলেন, আর পরবর্তী পর্যায়ে সর্দার আলাউদ্দিনও আমার সাথে সম্পৃক্ত হন, আমি তাকে চিনি বা তিনিও আমাকে জানলেন, ওনার স্নেহটা আমি পেয়েছি। তো ওখানে থাকা অবস্থায় কতগুলো গানও আমাকে, আমরা তো কোরাস গানই বেশিরভাগ, বিশেষ করে আমি স্লোগান খুব কম লোকের কণ্ঠেই হয়েছে, কম শিল্পীর কণ্ঠে, কোরাস গানগুলোতেই আমি অংশগ্রহণ করতে পেরেছি। আর আপনাদেরকে কি স্টুডিওর একটা পজিশন আমি জানাই, আমাদের স্টুডিওটা একটা দোতলা বাড়িতে, যেখানে মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রাইম মিনিস্টার থাকতেন, তাজউদ্দিন আহমেদ থাকতেন, উনি কিন্তু বাড়িটা ছেড়ে দিয়েছিলেন 57-8 বালিগঞ্জ সার্কুলার রোড, উনি বলছে এখন থেকে এখানেই অফিস হবে। তো আমরা ওই ওখানেই অফিস হলো। তো ওই একটা মাত্র স্টুডিও, স্টুডিও বলতে কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো স্টুডিও, স্যার মনে আসলো হঠাৎ, এই কারণে একটু ইন্টারাপ্ট করছি, ওই বাড়িটা কি সংরক্ষণ করা হয়েছে কলকাতায়? না, আমি শুনেছি সেই বাড়ি নাকি ভাঙা হয়ে গেছে, এটার কোনো উদ্যোগ বোধহয় নেওয়া হয়নি, আমি যতটুকু শুনেছি। এটা একটা ঐতিহাসিক মনুমেন্ট, অবশ্যই এটা সংরক্ষণ করা উচিত জায়গা, কালুরঘাট বেতার কেন্দ্রটা একটা ঐতিহাসিক জায়গা, এগুলো নাকি এখন, আমি অবশ্য দ্বিতীয়বার আর যাওয়া হয়নি, শুনেছি এটা নাকি ভেঙে অন্য কিছু করা হয়েছে, পেছনে আবার ক্যান্টনমেন্টের মানে আর্মিদের একটা জায়গা ছিল, গরুর খামার ছিল, এটা একটা দিক। তো ওখানে যারা থাকতেন বেশিরভাগ লোকই মাটিতে থাকতে হতো, আর কেউ টেবিলেও শুয়েছেন। একটা অনিশ্চিত জীবন, না কখনো মনে হয়েছে যে একেবারে কি করব, না দেশ কবে স্বাধীন হবে? আমরা তো আসলে এখন একটা কথাই বলি, এক কথায় অনেক কিছু বোঝা যাবে, যে আমরা তো মৃত্যুর জন্যই গিয়েছিলাম, আমরা তো বেঁচে থাকার জন্য যাইতে পারিনি ওখানে। ওখানে যাওয়াটা আমাদের বেঁচে থাকবো বা বেঁচে ফিরবো বা দেশ স্বাধীন হয়েই যাবে এমন কোনো নিশ্চয়তা তো আমরা জানি না, জীবনের এত বড় নিশ্চয়তা একমাত্র মুক্তিযোদ্ধারাই জানে, অন্য কোনো জীবনে অনিশ্চয়তার বিষয়টা আসে না। স্বাধীন দেশের জন্ম দেওয়া, আমি হ্যাঁ সবাইকে পেয়েছি আমি, তো আমি আসছি, আমি একটু আর দু একটু কথা বলে নিই স্বাধীন বেতারে, যে স্টুডিওটার কথা বলি, স্টুডিও তো ওই যে এখন যেটা অ্যাকোস্টিক সিস্টেম টিস্টেম দিয়ে স্টুডিও করা হয় সেরকম কিছু ছিল না। ইন্ডিয়ান সরকার আমাদেরকে বাড়ি দিয়েছিল, আমরা এবং পর্দার জোগাড় করেছিলাম, চারদিকে স্ক্রিন করে
জাস্ট পাতলা পর্দা, তখন এত ভারী পর্দাও ছিল না, ওই পর্দা করে একটিমাত্র মাইক্রোফোনে আমাদের এই যে ঐতিহাসিক গানগুলো, এত শ্রুত গানগুলো, কারণ কোটি কোটি পাবলিক এইসব গান সবচেয়ে বেশি শুনেছে, কিন্তু এইসব গান আপনি যে যতই বলুক যে আমার গান বেশি শুনেছে, এত সেল হয়েছে নো, স্বাধীন বাংলা বেতারের গান যত শ্রোতা হয়েছে, স্বাধীন বাংলা বেতারের অনুষ্ঠানের যত শ্রোতা, পৃথিবীতে এত বেশি শ্রোতা আর কোথাও কোনো অনুষ্ঠানের জন্য হয়নি। মাধ্যম তো একটাই ছিল, একটাই মাধ্যম, শুধু এটা না, আমি বলি সমস্ত বিশ্ব শুনেছে এটা, সমস্ত বিশ্ব কিন্তু স্বাধীন বাংলা বেতার শুনেছে, বিশ্বযুদ্ধ এত বড় অবদান কোনো বেতার কেন্দ্র রাখেনি, এবং বাংলাদেশ বেতারের মানে আমাদের দেশের বাঙালির যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এত বড় অবদান আর কোনো বেতার কেন্দ্র রাখতে পারেনি। তো সুতরাং এই যে বেতার কেন্দ্র একটিমাত্র মাইক্রোফোন দিয়ে হেডফোনে রেকর্ডিং করা, একই রুমের মধ্যে গান, একই রুমের মধ্যে রিহার্সাল, একই রুমের মধ্যে রেকর্ডিং সব কিছু, এটা একটা বিশাল ঘটনা, কিন্তু এরকম ঘটনা বিরল। তো ওই রেকর্ডিংটার পরে আমরা যখন গান হতো, তারপরে অনুষ্ঠানটা কীভাবে হয়েছে আমি বলি, এখন অনুষ্ঠানটা সমস্ত কিছু একটা টেপে নেওয়া হতো, টেপটা বিএসএফের লোকেশন নিয়ে যেত কোথায়, কোনো একটা অজ্ঞাত স্থানে, যেটা বললাম যে ট্রান্সমিটারটা আপনার চোখের সামনে নয়, কারণ ট্রান্সমিটার কোথায় আছে এটা জানলে আবার একটা হামলা হতে পারে, হ্যাঁ, এই জন্য গোপন রাখা হয়েছে, আমরাও জানতাম না কোথায়, নিয়ে যেত ওরা, ওরা নিয়ে গিয়ে সেখানে প্রচার করতে আবার আসতো, হ্যাঁ, এটা সম্পূর্ণটি টেপের মধ্যে যাচ্ছে। এখন এই অবস্থায় আমাদের অনুষ্ঠানগুলো তো রেকর্ডিং হচ্ছে, বিভিন্ন কবি আসছেন, গীতিকার আসছেন, তারা লিখছেন, তারপরে গল্প হচ্ছে, নাটক জল্লাদের দরবার, তারপরে মৃত্যুহীন প্রাণ, আরও অন্যান্য নাটক, আমাদের সময় ঈদ হচ্ছে, ঈদের সময় আমরা ঈদ করছি না, আমরা ঈদের সময় গীতি স্কেচ করছি, সঙ্গীত স্কেচ করছি, যেমন চাঁদ তুমি ফিরে যাও, চাঁদকে আমরা ডাকছি না, আমরা রাখতে পারছি না, ফিরে যেতে বলছি, আমাদের তো ঈদ নেই। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। এক সময় আমাকে আবার তাহার সুলতান সাহেব বিভিন্ন জায়গায় পাঠাতেন, বিভিন্ন অঞ্চলে, যে এখানে যেতে হবে, ওইখানে যেতে হবে, কথা বলে আসো, কারণ ওরা আমাদের বায়ান্নর ভাষা আন্দোলন সম্পর্ক জানতে চাইতো, আমাদের মুক্তিযুদ্ধে আমার গমনটা কীভাবে হয়েছিল যেটা আমি এখন বলতে চাচ্ছি, সব কিছু আমি পারছি না, কারণ অনেক স্মৃতি থেকে হারিয়ে গেছে, এগুলিও শোনাতে হতো, আবার গানগুলো শোনাতে হতো, মুক্তিযুদ্ধের গান, একুশের গান, এগুলো আমি ভালো গাইতাম না, বাট তারা বলতো যে কথাই যথেষ্ট, তুমি যে বলছো কথা এটি যথেষ্ট। স্যার আমাদের সময় স্বল্পতা আছে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় খুব ছোট করে আপনার কাছ থেকে জানতে চাই। একটা যেটা হচ্ছে, একটু যোগ করি, শব্দসৈনিক ব্যাপারটা খুব সম্প্রতি সরকার থেকে এটা রিকগনাইজ করা হয়েছে, এর আগ পর্যন্ত এটা ছিল না, এবং আমরা জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা ভূমিকা রেখেছিলেন তারা অনেকদিন পর্যন্ত লড়াই সংগ্রাম করেছেন, তাদেরকে একটা রিকগনিশন দেওয়া হোক রাষ্ট্রের জায়গাটা থেকে, এবং এখনও আপনারা এক ধরনের সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। না না, এখানে সামগ্রিক অবস্থাটা আসলে কি, আমি বিষয়টা বলি, সমগ্র অনেকদিন ধরে সংগ্রাম করে আসছেন কথাটা আমি ওইভাবে মানতে পারছি না, কারণ যদি করতেন তাহলে 45 বছর কারো লাগার কথা না, যুদ্ধে যদি আপনি 9 মাসে স্বাধীনতা আনতে পারেন আর আপনি আপনার রিকগনিশন আনতে পারবেন না, 45 বছর লেগে যাবে, আন্তরিকতার অভাব ছিল। আমি বলবো যারা আমাদের বয়স্ক যারা ছিলেন, যারা এটা করা উচিত ছিল তারা কিছু করেননি, কেউ কেউ বিচ্ছিন্নভাবে সংগঠন করেছেন, সমর দাস করেছেন কি, উনি সমর দাস এবং তার যারা শিল্পীরা ছিল তারা সঙ্গীত শিল্পীর একটা সংস্থা করেছে, আলাদা করেছে, সেটা কিন্তু স্বাধীন বাংলা বেতার পূর্ণাঙ্গ চিত্রটা ফুটে ওঠে না। আচ্ছা, এরপরে আরেকজন করলেন স্বাধীন বাংলা বেতার পরিষদ, তো সেইটাও কিন্তু সেইভাবে না, কোনো উনি সরকার কর্তৃক মানে যে রেজিস্ট্রেশনগুলো হতে হয়, এটা সংগঠন চালাতে গেলে সরকারের একটা অনুমোদন লাগে, সেই অনুমোদনের দিকে উনি গেলেন না, উনি একটা পর্যায়ে গিয়ে উনি নিজে নিজে ওটাকে ভাঙতে বাধ্য, 6 বছর বিরতি রাখলেন, সেটা তো সংগঠন না। পরে দেখলাম যে আরে কেউ কিছু করছে না, আমি পরে এগিয়ে আসলাম, আমার সহপার্টি যারা মানে সহযোদ্ধা যারা জুনিয়র তাদের সাথে আমি আলাপ করলাম যে আমাদের তো এইভাবে ঠিকঠাক না, আমাকে করতে হবে, কারণ কেউ এগিয়ে আসছে না। তখন আমি আমার ঘরে আমার ডাইনিং টেবিল থেকে শুরু করি আমি। কত সালের দিকে এটা? এটা 2014। আচ্ছা, তো এরপরে করতে করতে 2014 27 আগস্ট আমার এটা যাত্রা শুরু হয়। এরপরে মুরব্বীরা কেউ কেউ আসেন, এসে বলে তারা আবার দেখি যে উপরস্থ কর্মকর্তা হন, কোনো অসুবিধা নেই, আমাকে সাধারণ সম্পাদক করে এখানে এটা চালানো হলো। তারপরে আমি অনুষ্ঠান করতে শুরু করলাম, আমরা 8ই সেপ্টেম্বর বড় একটা প্রোগ্রাম করলাম, ওই বর্তমান যে মন্ত্রী আকরাম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধমন্ত্রী উনি আসলেন, তারপরের দিনই উনি আবার ফোন করালেন তার পিয়ারের মাধ্যমে যে একটা তালিকা দিয়েছিলাম সেই তালিকাটা কোথায়, তা আমি আবার নতুন করে তালিকা দিই, এটা হচ্ছে মানে আমাদের তালিকা, আমি গেজেটের জন্য নয়, আমাদের তালিকা।
তারপর উনি বললেন যে একটা গেজেটের জন্য একটা তালিকা দেন যাদের গেজেট করা। এই এই বিষয়টা নিয়ে কি আমরা এখনো একেবারে ইম্পার্সোনালাইজ হতে পেরেছি কিনা, যে আপনি যে বিষয়টা নিয়ে একটু আগে কথা বলছিলেন, কেউ খণ্ড খণ্ডভাবে করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একেবারে পুরোপুরি ইতিহাস, সবাই যে যেখানে যতটুকু অবদান রেখেছেন সেটার উপরে কি কোনো ঐতিহাসিক একেবারে গ্রহণযোগ্য দলিল কি এখন পর্যন্ত আপনারা দিতে পেরেছেন? এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে স্বাধীনতার পরে যারা আমাদের স্বাধীন বাংলা বেতারা ছিলেন অনেকেই এক অর্থে বলা যায় যে হারিয়ে গেলেন, কোনো ঠিকানা নাই, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, গান করেছে কেউ কোনো বিভিন্ন অঞ্চল থেকে এসছে, বিভিন্ন অঞ্চলেই চলে গেলেন তারা, তাদেরকে আর খুঁজে পেলাম না, তাদের এখনও কোনো ঠিকানা পাওয়ার কারণ এত এতদিনে তারা হয় মৃত্যুবরণ করেছেন অথবা কেউ অথর্ব হয়ে গেছেন, অনেক অসুস্থতায় অচল হয়ে গেছেন যদি কেউ বেঁচে থাকেন। ঢাকায় আমরা যাদেরকে চিনি, আমরা তালিকা করেছি বিভিন্ন আমাদের যে বইগুলো বের হয়েছে বিভিন্ন জন লিখেছেন, বেশি না, তার থেকে নিয়ে এবং কারো কারো স্মৃতি থেকে নিয়ে আমরা কিছু তালিকা তৈরি করেছি। তাতে আমার তালিকায় প্রায় 421 জনের মতো একটা নাম আসে, সেখানে ওই প্রশাসন বিভাগ থেকে শুরু করে যারা এটার অ্যাডভাইজার ছিলেন, যেমন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানও ছিলেন, এমএনএ আব্দুল মান্নান ছিলেন ভারপ্রাপ্ত ইনচার্জ, আমাদের এই ভারপ্রাপ্ত এমএনএ উনিও ছিলেন, এরকম অনেকে ছিলেন, তাদেরকে তালিকা করে কবি, গীতিকার, যন্ত্রশিল্পী, কণ্ঠশিল্পী, নাট্যশিল্পী, কথক, এই পর্যন্ত নিয়ে 421 জনের মতো তালিকা আমি করতে পেরেছি আমাদের সংগঠনের মাধ্যমে। এইখান থেকে যাদেরকে আমরা তথ্য পাই, আপনি জানেন তো একটা গেজেট করতে গেলে একটা লোকের নাম লাগবে, তার পিতামাতার নাম লাগবে, তার ঠিকানা, স্থায়ী ঠিকানা, তিনি কোন অঞ্চলের ছেলে, কারণ উপজেলা ভিত্তিক বিষয়টা হয়, কারণ আমি উপজেলার গর্বিত সন্তান, আমি ঢাকায় থাকলে আমার উপজেলা, আমার দেশ কিন্তু উন্নত মানে ওই হাইলাইটেড হবে না। হ্যাঁ, এই জন্য আমি আমারটা কালকে নিতে, আমি ঢাকায় করতে পারতাম, আমি দিত, কিন্তু আমি ঢাকায় করিনি, আমি কালকে নিতে করেছি, কারণ আমি সমগ্র মাদারীপুরে এই মুহূর্তে আমি একমাত্র শব্দ সৈনিক, এটাও তো আমার একটা গৌরব, কালকে নিতে আর তো কেউ নাই, আমি একা। তা ঠিক এরকমভাবে আমি ঢাকায় থাকলে তো আমার কাল মাদারীপুরে কেউ থাকে না, শব্দ সৈনিক কেউ না। তো যাই হোক, এইভাবে আমি চেষ্টা করেছি যে এদেরকে পরে একটা কমিটি করা হয়, কমিটিটা যে করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, সে কমিটিটা অসম্পূর্ণ কমিটি, কারণ তারা অন্যদের কিছু করতো বলে আমার আমি বলি যে তারা করতো না, কারণ নিজেরটা করেছে ওই পর্যন্তই, তারা অন্যদের জন্য করেনি। পরে আমি মন্ত্রীর কাছে গেলে, আমি মন্ত্রীর মাধ্যমে, আমার সাথে লোক ছিল, আমি বললাম যে আমার তো কমিটি আছে, তখন এই 9 জন আমরা আবার ঢুকি এখানে, আমি বেশিরভাগ সময় রিপ্রেজেন্ট করি এই তালিকা নিয়ে গেজেটের ব্যাপারে। আমি এখন পর্যন্ত 284 গেজেট করছি, করতে পেরেছি, অসাধারণ অসাধারণ। এবং তাদের সম্মানী ভাতার আবেদন, সম্মানী পাচ্ছে কি না, কোথায় যোগাযোগ করতে হবে, কোন উপজেলায় কার সাথে কথা বলতে হবে, আমি কালকেও কথা বলেছি। চমৎকার, আমরা স্যার আপনাকে অবশ্যই শুভকামনা জানাবো এবং আপনাকে সৃষ্টিকর্তা দীর্ঘায়ু করুক, যাতে বাকি কাজগুলো আপনি সম্পন্ন করে যেতে পারেন। স্যার অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা, অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও অনেক ধন্যবাদ, মাছরাঙ্গা টিভিকেও অনেক ধন্যবাদ, এর যারা শ্রোতা আছেন এবং আমাদের যে প্রজন্ম, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ এনেছি, তারা এগিয়ে যাক, আমার দেশকে আরও আরও উন্নত দেশে পরিণত করুক, এটা তাদেরই দায়িত্ব। আমরা তো চলে যাব, 5 থেকে 10 বছরের পরে আমরা থাকবো না। সবাইকে ধন্যবাদ।